সুন্দর পরিবেশ চারিদিকে কেমন ফুলে ফুলে ভরে আছে ফুলে ফুলে বসে ভ্রমর গান গাইছে ইচ্ছে হচ্ছে ভ্রমরের সঙ্গে আমিও গান গাই আমার এই উতলা মনকে যে আমি কিছুতেই ধরে রাখতে পারছি না মনের কণ্ঠ কোথায় কোথায় আমার মানে কোথায় কোথায় আমার নয়নমণি স্বামী এখানে আর আপনাকে যে আমি কত জায়গায় খুঁজেছি কোথায় কোথায় স্বামী আমার সন্তান কোথায় আমার সন্তানকে এনে দাও স্বামী না হলে যে আমি বাঁচব না স্বামী কি আর বলবো বেগম আমাদের কপাল যে পুড়ে গেছে বেগম কপাল পুড়ে গেছে আমাদের কর্মফলে আজ আমাদের পুত্রকে হারালাম বেগম চলো বেগম এই রাজ্য ছেড়ে আমরা কোথাও চলে যাই বেগম নইলে নইলে এই পাষাণ্ডর দল যে আমাদেরকে বাঁচতে দেবে না বেগম বাঁচতে দেবে না কোথায় পালাবে খোমরা কে কে রে তোরা শয়তানের দল Tanah Asyati Syaikan Utara Tanah Asyati Ta Tumi Akono Bustar Bathono Wanda Kutaka Bol Bol Tor Chale Ke Kutai Luke Reke Chesh Hore Hore Pashando Syaitan Erudol Amar Nukuka Ke Tara Hatta Kore Amar Shati Shitra Amar Kati Ure Shaitan Eridol Amar Kuka Ke Tara Pire De Ami Tadar Ke Kon Kora Adhail Dakat Ke Kon Kora Rage Ami Toke Duniyar Buk Teke Firadore Bidai Ogo Dakat, Uri Pashand Kukur, Eto ki korle, Amar ekmatro swamike, Ogo khon kore felle, Ogo swami, Ami ekhon ki korbo swami, Ami কার কাছে থাকব তুমি আমার কাছে থাকবে জানি নিওরান সোনা ডাকাত আমার বেগমকে তোমরা নিও না বেগম আমি যে তোমার মৃত্যুর সময় তোমার হাতের এক ফোঁটা পানিও পেলাম না আমার বুক যে পানির পিপাসায় পেটে যাচ্ছে বেগম ওগো কে কোথায় আছো আমাকে বাঁচাও তোমার গহনাগুলো খুলে দাও দাও বলছি দিচ্ছি ডাকাত এবার তুমি যেতে পারো মাথায় যাচ্ছি দাঁড়াও দাবার পুলে একটি কথা বলে যাও তোমাদের মতো ধনী মানুষের কাছে আমি ডাকাত হতে পারি কিন্তু সাধারণ মানুষের কাছে আমি রাসেল ভাই বলে পরিচিত আমি ডাকাতি করি রোগ রোগ মানুষের জন্য আমি ডাকাতি করি অসহায় মানুষের এক টুকরা বর্ষের জন্য আমি ডাকাতি করি বিটাহারা মানুষের আমি ডাকাতি করি উদাত্ত মানুষের এক ফুটো মূল্যের জন্য এবার তুমি যেতে পারো তাই যাচ্ছি আদেল ডাকাত তুই আমার চোখের সামনে আমার মাকে খুন করেছিস তুই আমাকে ডাকাত বানিয়েছিস আমিও তোকে বুঝিয়ে দেব এই গরিবের বাহত শক্তি আছে কিনা অশান্তি অশান্তি সারা রাজ্য হয়ে যেন অশান্তির আগুন জ্বালিয়ে উঠেছে যাই হোক এই অশান্তির আগুন আমার যেইভাবে হোক নিবাতেই হবে কোথায় সেনাপতি আমি কেন স্মরণ করেছেন মহারাজ সেনাপতি এই সারা রাজ্যময় অশান্তির আগুন জ্বালিয়ে উঠেছে তাই খবর কি তুমি রেখেছ কেন অশান্তির আগুন জ্বালিয়ে উঠেছে কেন অশান্তির আগুন জ্বালিয়ে উঠেছে তাই বলতে পারো তুমি সারা জবাই আগুন জ্বলে আছে এই শয়তানগুলো সেই বালক আগে বেঁধে এনেছ ও ডাকাতি করে পালাবার চেষ্টা করেছিল এখন আপনি পরম বিচার করো আব্বা হুজুর না হ্যাঁ 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 আমি তোমার বিচার করব কোথায় প্রহরী বন্দি করাই বালককে এই বড়ি আমার চাবুকটা নিয়ে এসো যাও এবার তোমার কাজে তুমি চলে যাও সেনাপতি আদেশ করেন মহারাজ এই জুড়ো বালককে চাবুকের বর চাবুক দিয়ে أي جندنا كوني رجعت ميشة داو. تاي كتشي بورا. داو. أمي جاتشي. أي جاكا كوريني. أي رجعت أمي. شانتي رجعت بوديشة كوربو. كوربو أي كوربو. تاي أمي كوري رجعتي. ধন্যবাদ বল শয়তান কেরাত সর্দারের নাম কি বল প্রভুতে বল সর্দারের নাম কি আর যদি না পুলিশ তোকে আমি চাবুকে রাখবো পিছে মারবো বল সেনাপতি সাহেব হযতায় আমাকে শুধু শুধু চাবুক মারছেন আমি সরল সোজা মানুষ কে ডাকাত সরদার আমি তার কিছুই জানি না সেনাপতি সাহেব আপনি আমাকে ছেড়ে দিন সেনাপতি সাহেব না 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 তোকে যদি আমি ছেড়ে দেই তাহলে আমার চাকরি চলে যাবে বহুত সত্যি আমি যে মরে যাবো সেনাপতি সাহেব হাই হাই দয়া দয়া করো ভাই, দয়া করো মুরে, বলছে দয়া করো মুরে। সে কি আমার মতো বিপদে পড়েছে? একদিন আমার মা দয়া চেয়েছিল সেই আদাল ডাকাতের কাছে, কিন্তু আদেল ডাকাত আমার মাকে দয়া করেনি। কিন্তু আদেল ডাকাত আমার মাকে দয়া না করলো আমি দয়া করব কে? কে কে তুমি ভাই? আর যদি আমার কাজে বাধা দিস তাহলে তোকে আমি খুন করব। নিজের বাপ না আগে বাপ, সামান্য রম্পট, তারপর বল এই ছেলেকে কেন চাবুক মারছিস? এই শয়তান এক বৃদ্ধ মহিলার গয়না ডাকাতি করেছিল। মিথ্যা কথা, বৃদ্ধ মহিলার গয়না ডাকাতি করেছি আমি। তাহলে তুই ডাকাতি করেছিস বৃদ্ধ মহিলার গয়না? তাহলে আরে কে কোথায় আছিস? এখনো বলছি হ্যালো হ্যালো হ্যালো। আমি তোর মাথাটা না নিয়ে আমি কি কিছুই যাব না। তোমার পিতার নাম কি? কাশেম আলী। গোলজার নগরের গোলজার বাদশার বন্ধু, তারই নামে যে কাশেম আলী। হ্যালো কে মুন্ডা? উনি যে আমার পিতা। কতদিন হলো তোকে দেখিনি। বল বল আমার পিতা এখন কেমন আছে? বাচ্চা, আমাদের সর্বহারা পিতা এখন ভাইজান দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কাঁদছে। ভাইজান দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কাঁদছে। আমি তোমার কথা সবই বুঝতে পেরেছি। চাঁদের মাঝে কলঙ্ক আছে, কিন্তু তোমার মাঝে কোনো কলঙ্ক কোণে নেই। আমি তোমাকে কথা দিলাম ভাই, তোমার সহযাত্রী হয়ে তোমার মার পত্তার প্রতিশোধ নেব। আর যতদিন পর্যন্ত তোমার মার হত্যাকারীকে খুঁজে বের করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছেই থাকবে। যাও সমান, তুমি যেমন করেই হোক তোমার পিতাকে খুঁজে বের করবে। চলো ভাই, আমরা এখন অন্তপুরে গমন করি। কতদিন হলো সুমনকে দেখিনি, মনে হয় সে আমাকে ভুলে গেছে। আসবে আসবে বলে এখনো আসার নাম পর্যন্ত নেই। সীমা সীমা, আমি এসেছি সীমা, তোমার জন্য আমি যে পাগল হয়ে যাচ্ছি। তুমি আসতে দেরি করলে কেন? যাও, আমি তোমার সঙ্গে আর কথাই বলবো না। শুনো শুনো অরূপসী যখন রাগ ভাঙবেই না তখন আমি চলে যাচ্ছি। যেও না বন্ধু, যেও না, যেও না। শশীমা তুমি আমার কাছে এসো। সুমন চলো সীমা, সন্ধ্যা যে ফ্রাইগুনে এসেছে, এখন ঘরে চলে যাওয়া যাক। তাই চলো বাবু। সেই দিকে তুমি সজাগ দিক রাখবা। আর আমি তোমাকে বলে যাই,